মাল গুড়ানো খালি ঢুকাইবেন, খালি ঢুকাইবেন, মাল যদি আউট না করেন গার্মেন্ট চলবে? ওই কথা কয় না, চলবে? খালি মাল ঢুকাবেন, মাল তৈরি করবেন, আউট করবেন না, মাল আইব কোথেকে? আউট করতে হবে তো, চিটাং পাঠাতে হবে বোর্ডে, তো পাঠাইতে হইলে রাস্তা লাগবে না, এটা সাপ্লাই রাস্তা লাগবে তো। দেখেন এটা রাস্তা রেডি করতেছি, বেশি সিকিউর করে ট্রাক ঢুকবে না, কিন্তু মোটামুটি দেখেন শক্ত পাখা হলে যাবে না, একটু রাখেন আমার মতো, এই যে এটুকু দেখছেন, দেখা যায় না মনে, দেখা যায়? এবার নামিয়ে দিচ্ছে, আপ দেন সবাই, নামিয়ে দিচ্ছে, এই যে একটা কিছু করতেছেন বুঝুন, কিন্তু নামিয়ে দিচ্ছে, আপ দেন নিচে দিয়ে রাখা দেন, দেখতাম 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 বা ধরেন দশ দিন হবে, রাখা বেশি করলে পরে যাবে, কিন্তু সিকিউর করলে বেরোবে না, কিন্তু মোটামুটি দেন, বের হবে মনে আম দাম নাকি কি বের হবে? নিষ্ঠু কি বের হবে? নিষ্ঠু ডান হাত দিয়ে ধরবেন, এই বামাটা রেডি করেন, বামাত রেডি করেন, বামাত, এই যে বামাটা রেডি করে একটা ঝাঁকি দিবেন, এই তলপেটের দিকে যান, ইস্তুল ইস্তুল, এই যে আমি নিশ্চয় একটা ধাক্কা দেন, ইস্তুল ইস্তুল ইস্তুল, ওই ডাইনার দশ থেকে দেখি এর বাসায় কিছু খাওয়া যাবে না, কিন্তু এই ডাইনার দশে বাবা দিয়া বাবাতে, আচ্ছা এই যে বাবাতে, কিন্তু বাবা কোথাতে? বাবাতে ফার্স্ট কি কটা হলো? বুঝি নাই, সতেরোটা মাত্র, বাকি আছে কটা? যতক্ষণ পর্যন্ত এই চ্যাপ্টার গুলো মুখস্থ না করেছিলাম তার আগ পর্যন্ত ৩৭ না ৩৬, ৩৬ না ৩৫, মানে এই দ্বন্দ্ব আমার মধ্যে ছিল অনেক বছর, ১৫ বছর, আর আলহামদুলিল্লাহ এখন যেখানে যাচ্ছি গত ৪ বছর একদম ওখান থেকে বসেই ৩৭টা, শুধু ৩৭টাই না, রেফারেন্সের ঘাটার টোটাল ঘাটতে পারে, আলহামদুলিল্লাহ এটুকু হয়ে যাচ্ছে, আপনারাও পারবেন ইনশাল্লাহ। আজকে কটা গেলে? ১৭টা গেছে তো। এখন একটা খবর শোনেন, খবরটা হলো এই যে আজকে এখানে ঢোকার পরে এই আমার বন্ধু ডাক্তার কাউসার সাহেব আমার জিজ্ঞাসা করতেছে, এই তোর ছেলেমেয়েরা ভালো আছে তো? কি বলছে? উনি যখন ঢাকা থেকে চলে আসে তখন দেখে আসছে আমার একটাই বাচ্চা মেয়ে, নামটাও জানে তানিয়া, তো বলছে তানিয়ারা ভালো আছে তো? বোঝাচ্ছে আরো ছেলেমেয়ে আছে তো, অনেক লম্বা ঘেপ না, কত বছর? ২০ বেশি হবে, ২০ বেশি হবে, এটি স্বাভাবিক, অনেক বছর পর দেখা হলে কিরে ভাই তোর ছেলেমেয়েরা কেমন আছে, ছেলেমেয়েরা কেমন আছে, তোর বাবা মা ভালো তো, তোর স্বামী স্ত্রী ঠিক আছিস তো, এটা ছন্দ আছে না? ও যদি জিজ্ঞাসা করতো আমাকে কিরে তোর ছেলে কেমন আছে, তাহলে একদম ফিস্ট হয়ে যাচ্ছে, কিন্তু ছেলেমেয়েটা ছন্দ থাকে, কিন্তু বাবা মা ভাই বোন দিনদার শীত গরম আছে না, রাস্তাঘাট বাড়িঘর
আপনাদের এলাকায় মনে বলে না আছে তো ঠিক এরকম একটা শব্দ আছে রেপার্টরিতে পায়খানা প্রস্রাব পায়খানা কথা কয় লাগে পায়খানা যেখানে পায়খানাটা শেষ সেখান থেকে কার বলবো বুঝি নাই প্রস্রাবের বলবো এবার প্রস্রাবের সিস্টেমে আমরা যাবো তাই তো ইউরিনারি অর্গানে যাবো সকালবেলা ডাক্তার নাসির সাহেব বলতেছে যে আমার পেন্সিল সাহেব বাড়ি করতেছে চলো দেখে আসি গেলাম ওখানে যাই দেখি উনার যেখানে বাড়ি করবে কুয়া কাটতেছে কুয়া বুঝেন গর্ত করতেছে তো ওনাকে বললাম স্যার আপনি করবেন বাড়ি তা আপনি গর্ত করেন কেন ট্যাঙ্কি বানাবো তা আপনি করবেন বাড়ির ট্যাঙ্কিতে কি করবেন কি বোকা বাড়ি করলে পানি লাগবো না কি লাগবে তো পানি কাজ করতে লাগে ট্যাঙ্কি করতে হবে রিজার্ভ ট্যাঙ্কি করতে হবে তলায় কি ট্যাঙ্কি আগে ট্যাঙ্কির কাজ করতে হয় পানি কাজ করতে কি লাগে বুঝি নাই পানি কাজ করতে কি লাগে ট্যাঙ্কি লাগে পায়খানার পরের পর্বটা তো প্রস্রাবে তাই তো প্রস্রাব তো পানির কাজ নাকি তাহলে ট্যাঙ্কি লাগবে না লাগবে কালীগঞ্জে বসে বসে বলি ঢাকাতে বসা তা আজকে বরিশাল পাওয়া গেল এই ধরেন চাপ এভাবে ধরেন হাতটা সোজা কেন বাস করেন একদম বরিশালে চাপা নারিকেল ধরেন আচ্ছা ঠিক আছে ব্লাডার তো হলো ট্যাঙ্কি মানে নিচে একটা সাদা একটা দুই ট্যাঙ্কি পানি কি বালতিতে উঠাইবো কি মোটর মোটর লাগাইবো না নাকি কথা কয় নাকি কয় বালতি উঠাবো পানি নিজের সংসার জন্য সম্ভব এই সাততলা বাড়ি বাড়িটাও করবো কি মোটর লাগাইতে হবে তো আমরাও লাগাচ্ছি হাত সোজা করে লাস্ট এই এদিকে চাপান একটু যারা মোটা না পারবেন না বুঝছি আমি এই চাপান এই যে নিচের দিকে চাপান সোজা একদম হাত সোজা কিডনি বলতে বলতে চাপাবেন হাত ফাঁকে গেলে পানি ভরে যাবে বোকা এই যে কিডনি আমার বাড়ি হলা কালীগঞ্জে উপরের ট্যাঙ্কি লাগাইছে কি কোম্পানির ট্যাঙ্কিটা লাগাইছে অনেক বড় যা তো জানি না ও বলা যাবে না সিঁড়ি ভাইয়া পানি আমার একদম চেম্বারে কিরে ভাই বাড়িওয়ালা ডাকলাম ভাই বাড়িওয়ালা আমার এই সিঁড়ি ভাইয়া পানি আমার সব চেম্বার ভিজে যাচ্ছে রুগীরা কষ্ট পাচ্ছে আমার ডাক্তাররা লেখাপড়া করতে পারছে না ঘটনা নাকি কয় নতুন ট্যাঙ্কি পানি ভরবো কে পানি ভরবো আপনি না জানেন পানি ভরবো কে দৌড়ে যায় দেখে কে ট্যাঙ্কির নিচে তিনটা ফুটা থাকে কটা ফুটা তিনটা একটা হলো নিচের একটা লাস্টে ফুটা যেটা একদম নিচেরটা এটা হলো ময়লা সাফ করার জানেন তো আর দুই নম্বরটা হলো বারাটিয়াদের জন্য কথা ছিল উপরেরটা বাড়িওয়ালা বাড়িওয়ালা দিছে ঘুরাইয়া আর উপরেরটা বাড়িওয়ালা না নিয়ে মাছখানটা নিচে নিচেরটা নিচে আর উপরে বাড়িওয়ালা আগে ভাড়াটা রেখে আগে কিন্তু মাফ কিন্তু কোম্পানি বানাইছিল আগেরটা ভাড়া আগেরটা বাড়িওয়ালার বাড়িওয়ালা শর্ট খেলে পানি উঠাবে এই ফাঁকে ভাড়াটা চলবে বাড়িওয়ালা বুদ্ধি করে নিচটা নিয়ে নিছে কারণ এই কষ্ট পাক ভাড়াটারা কারণ নাই তো 2000 লিটার বাড়িওয়ালা তিন দিন খাবে
তারপর কোরবানি দিয়ে লাস্টটা কি ট্যাঙ্কি সাপ ফুটা কটা আনন্দের ঠেলায় ফুটা বন্ধ না করে দিছে মোটর সাইরা পানি দিয়ে সব সয়লাভ। এবার পাইপ লাগাবো কিন্তু এবার এই ফুটা বন্ধ করতেছি কিন্তু খেয়াল রেখে ধরেন বল আজকে সাপ এই যে ধরেন এত যত্ন করে ধরবেন এই কারণে আরেকজন ডাক্তারকে যখন শিখাবেন একটা একটা নিয়ম মিল থাকা চাই পোস্টেড গ্লাস পোস্টেড গ্লাস এই হবে না দশ মিনিট যাইতে না বলে পাগল হয়ে যাবেন মাথা শুদ্ধ ধরে যাবে আবার প্রস্রাব করলে আরাম পাবেন প্রস্রাবের জায়গা না এসিড ফুলুর খাওয়া প্রস্রাব করলে মাথা ফাথা আরাম পাবেন এসিড ফুলুর দেন অসুবিধা নেই আগে প্রস্রাব ব্যবস্থা করবেন তো প্রস্রাব সাপ্লাইয়ের ব্যবস্থা করবেন না তো এবার একটা রাস্তা বানাইতে হবে রাস্তার এক টাবের মতো মোটা হলে কিন্তু প্রস্রাব বানা যাবো ঘরে মাথা রেখেন একটু চিকুর করতে হবে ধরেন ধরেন এই বেশি ভাগ করলে বলে যাবে কিন্তু দেখি কাটটা কি বেশি চিকুর করবেন না কিন্তু আবার বন্ধ হয়ে গেলে বিপদ মোটা হলে বলে যাবে এই যে একটু ভাগ রেখেন এইবার কি বাইরে এক ঘন্টা বর্ষা বের জায়গা না পাইলে যা হয় যখন আপনি প্রস্রাব করতে দাঁড়াবেন খালি চেনটা খুলবেন কি শান্তি শান্তি না এবার হাতটা বাম হাত ধরেন ইউরি ইউরি মধুর বাসায় ইউরি 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 আরাম লাগে না ইউরি পাস কি কিডনি ইউরেট্রা ইউরি শেষ করতে পারেন আমার টার্গেট মতো যদি মাগরিব মতো চালাইতে পারি ইনশাআল্লাহ আমার টিকিট কাটা কিন্তু 7টা মনে হয় যদি মাগরিব মতো কাটাইতে পারি আপনাদের এলাকা যেতে পারবেন একটা সময় লস করবেন শুধু আমাদের টাইমটা তো ছাড়া একদিন না গেলে কিচ্ছু হয় না এই খাওয়ার ফরমালিটিস কে খাবে কার সাথে খাবে কোনো কথা নাই যদি একদম রুটি কলা যেটুকু দরকার তাৎক্ষণিক খেয়ে বসে যাবেন ঠিক এবং সময় যদি দেন সন্ধ্যা পর্যন্ত প্রয়োজন আমি যদি আপনাদের আগ্রহ দেখি টিকিট মিস করব রাত থাকবো তবু আপনারা শিখেন জানেন না যে কি কষ্ট হয় একদম ডাক্তার যখন বলি এই মুহূর্তে দজমুখে ওষুধ দেন শুধু এক ডাস ডেমিনার টানা দিচ্ছে বুকটা ফেটে যায় এই রুগী সম্পূর্ণ বসে আছে সালপারের মধ্যে ইন্টুবেশন বিপদ সেখানে সালপারের নাম বলে দিচ্ছে একটা ওষুধ রুগী সব সালপার দেখার পরে আপনি কোন সাহসে ডেমিনা দিচ্ছেন কষ্ট লাগে লাগে আজকে রাতে থাকবো শুধু আপনারা যদি সহযোগিতা করেন কত আসলাম এবার একখান কথা আছে কয়েকদিন আগে মসজিদে যায় দেখি কি এই যে মসজিদে যায় দেখি একটা ছোট্ট বাচ্চা দেখো 9-10 বছরের এই দেখেন এই হাতে টিস্যু নিয়া ওই মাদ্রাসায় মনে পড়ে মসজিদ মাদ্রাসা তো সেলোয়ার পরা খালি হাঁটতেছে আসার কিচ্ছু নাই এই বাচ্চাটা হয়তো এমন হতে পারে
যে বাবাকে বা আত্মীয় কাউকে দেখছে এরকম করতে, অথবা বাচ্চাটা প্রস্রাবের পরে ফোটা ফোটা প্রস্রাব পরে, অনেক বাচ্চাদের প্রস্রাবের পরে ফোটা ফোটা প্রস্রাব হয় তো, জি জি, ডিপলিং আছে তো, ডিপলিংয়ের কারণে বাচ্চা সাধারণত অনেক কাজটা করতেছে। তো একদিন দুই দিন তিন দিন প্রায় আসার সময় গেলে বাচ্চাটা প্রায় দেখা হয়। একদিন ভাবলাম যে ওকে জিজ্ঞাসা করি তুমি এমন করো কেন, আবার ভাবলাম কাজটা কিন্তু জরুরি হতে পারে তার জন্য। আমরা সবাই কিন্তু একটা বয়সে টিস্যু না নিয়ে কোনো উপায় নাই, আর অবসর সময় কিন্তু শয়তানে গুতায়, এটা তো জানেন, গুতায় না? যদি আপনি পায়সারি করতেছেন এই পেনিস ধরে যদি নাড়াছাড়া করেন একটু ভাব আসে না? কথা কয় না কেন? ভাব আসা স্বাভাবিক না অস্বাভাবিক? তেঁতুল দেখলে মুখে পানি আসবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? মিষ্টি দেখলে খেতে মন চাইবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? যেমন আমার যদি চেপা করতে হয় এই মুহূর্তে আমি কিন্তু এই রেখে চলে যাবো, কারো বাসা চেপা করতে হলে এখন চলে যাবো, এটা অন্য জিনিস। তাহলে আপনার সুটকি দেখলে অনেকে আছে অস্থির হয়ে যাবে খাওয়ার জন্য, এটাই নিয়ম। পেনিস ধরে হাঁটাহাঁটি করলে নাড়াছাড়া করলে একটু শক্ত হওয়াটা স্বাভাবিক কিনা? কথা জবাব দেয় কেন? একটু ভাব আসতে পারে তো, স্বাভাবিক, এটা দোষের কিছু না। প্রস্রাবের পরের পর্বটা হচ্ছে জেনিটেলিয়া। প্রস্রাবের পরটা কি? জেনিটেলিয়া। প্রস্রাবের পরটা কি? জেনিটেলিয়া। ফার্স্ট কি? ফার্স্ট কি? পরটা কি? মাড়ো। তারপরে কি? হ্যাঁ। তারপরে কি? হাই। তারপরে কি? ভিশন। তারপরে কি? ইয়া। তারপরে কি? ইয়া। তারপরে কি? নোস। তারপরে কি? রেস। তারপরে? হাউ। তারপরে? টি। তারপরে কি? কল। তারপরে কি? এক্সটেন্ড। তারপরে? ইস্টমা। তারপরে কি? তারপরে কি? তারপরে কি? ইস্টো। তারপরে কি? লাড়া। তারপরে কি? কিডনি। তারপরে কি? প্রস্টাকুলার। তারপরে কি? ইউরেট্রা। তারপরে কি? ইউরি। তারপরে কি? জেনিটেলিয়া। বাস, এই জেনারে আপনি ঘুমান, আপনি থাকেন, হাওয়ার দরকার নাই। কি লাগবে না হাওয়া? আদমকে চলবে, আদমে চলবে না হাওয়া লাগবে? কথা কয় না কে? হ্যাঁ লাগবে, হাওয়া লাগবে তো। আদমে চলবে না হাওয়া লাগবে? হাওয়া লাগবে। জেনিটালিয়া ফিমেল, বিয়ে মানে বিজয়। বিয়ের আগে যা কামাই করছিলাম সব ভুয়া। এই বিয়ের পরে যাই কিছু জমাইছি বিয়ের পরে, কিন্তু বিয়ে মানে কি? জেনিটালিয়া দেখার সময় জেনিটালিয়া, জেনিটালিয়া ফিমেল, জেনিটালিয়া, জেনিটালিয়া ফিমেল, বি মানে কি? বিজয়। বিজয় ফিমেল। কটা চলছে? ৩৪। বাকি আছে কটা? কটা আছে? ১৩টা। এইবার একখান কথা, গতকাল কিবার গেছে গো? আমার এই বাসাগুলো কিন্তু আমার ওই তিন দিন দিছে বাসা। গতকাল কিবার ছিল? বৃহস্পতিবার। এটা একটা নাম দিয়েছি আমরা, এটার নাম হলো ভালোবাসা দিবস, বৃহস্পতিবারের নাম। কি দিবস? ভালোবাসা দিবস। হয় ভালোবাসা না তো ঝগড়া দিবস। গতকালটা গত এক সপ্তাহ যাবত বন্ধ দিয়েছি ক্লাসটা, শোকেসের ক্লাসটা পালাই দিতে পালাইতে পারে না। এই চেম্বারে গেলে আমার কথা কি মনে থাকে, আমরা কি মানুষের মধ্যে পড়ি কিনা? বন্ধ দিলে বন্ধ ধরে না, তিন রাত খালি ডাক্তার নিয়ে ব্যস্ত হয়ে আছে, টাকা পয়সা ব্যবসা, শুধু ডাক্তারের ডাক্তার ডাক্তারের পড়াবে, রেফারেরি কি রুগিলিপি করে সারাদিন রাত, এটি কোনো কি বুঝি না। আমরা কি মানুষটা কিছু আমরা কোনো হিসাবের মধ্যে পড়ি? এই শুরু হলো বক বক বাসা ঢোকার পর। বৃহস্পতিবারে কি বারে? বৃহস্পতিবারে। এইবার আপনার মেয়াদ বন্ধু ভালো থাকবে নাকি? এইবার শোনেন, আমি আবার কি করি, এই তানিয়া এদিকে এই গ্লাস ফালাতে কত লাগবে? ৩০০ তো, দশ ৩০০০ দিলাম, চল ৩০০০০ মা নিবে কত পারে না, এই ৩০০০০ দিলাম, এই কালকে লুক ডাইকা এই গ্লাস লাগাবি, একদম দেরি যেন না হয়। আমি না তো সময় পাই না, বেরি তুই তো কত কাজটা করে নিতে পারো, কালকে এই বৃষ্টিতে কাজ করে নিবি, লাগবে কত? ৩০০, দশ ৩০০০০ দিলাম, কত দিলাম? ৩০০০। তার মানে আমি লাইনে আছি কিন্তু, বুঝলেন? কিন্তু আমি লাইনে আছি। আর যদি এমন হয় সকালে গিয়ে মনে হয় আরামে বসে থাকি, পাবলিক তো খালি আমার খালি এমনি এমনি টাকা দেওয়া যায়,
হ্যাঁ আমি যদি কষ্ট করে কেউ খবর রাখেনি, এত কষ্ট করে সেই কোথাও মোহাম্মদপুর যাই এই কালীগঞ্জ বাজারে এই বাসায় সকালে বাড়ি আটটার সময় রাত দুটার সময় বাসায় আসি, মনে হয় গেলে আমার 6,000 টাকা দেয়। মানে এই যে আমার যে বাসনটা, এই বাসনটা পজিটিভলি নেগেটিভ কিন্তু ভালোবাসা হবে ওই হবে মনে হয় নাকি? ভালোবাসা হবে? ভালোবাসা হবে না। তাহলে এই বৃহস্পতিবার নামটা কি? ভালোবাসা দিবস, তাই তো? ঝগড়া দিবস। আপনি ভালোবাসা করেন আর ঝগড়া করেন, যেটাই করেন হাঁপিয়ে যাবেন, টায়ার্ড হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে হবে। এই কথা ঠিক তো? কথা কেন আপনি ঝগড়া করেন, ঝগড়া করেন, ভালোবাসা হোক যেটি হোক, আপনি কি হাঁপিয়ে যাবেন, টায়ার্ড হয়ে যাবেন, খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে হবে। তার মানে হচ্ছে জেনিটালিয়া, জেনিটালিয়া ফিমেলে পড়ে, এবার শ্বাস প্রশ্বাসের পর্ব। পায়খানা পরে কার পর্ব? ওই যে চ্যাপ্টা নাই গেলে পর্ব নাকি? মনে নেই মনে হয়, কথা কয় না? প্রস্রাবের পরে কার পর্ব? তারপরেরটা বিজয়, তাই তো? আদম আর হাওয়া লাগছে তো বিপদ, জামাই বউ একসাথে থাকলে ঝগড়া তো ভালোবাসা একটা হবে তো? আপনি যেটি করেন হাঁপিয়ে যাবেন তো? কথা কয় না? যদি হাঁপিয়ে যান দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া লাগবে না, শ্বাস প্রশ্বাস অবস্থা লাইন করতে হবে তো? আমি যখন আমার মতো করে কাজ করতাম সেই 93 আমি পড়তাম, শ্বাস প্রশ্বাস নালি, শ্বাস প্রশ্বাস নিল, কাশলো, গয়ের উঠলো, বুক থেকে উঠলো, আমার মতো করে মুখস্থ করতে হবে তো? আমার তো ভালো কি হয়েছিল না? শ্বাস প্রশ্বাস নালি, শ্বাস প্রশ্বাস নিল, কাশলো, গয়ের উঠলো, বুক থেকে উঠলো। জেনিটালিয়া, জেনিটাল ফিমেলের পরেরটা কি? শ্বাস প্রশ্বাস তন্ত্র, তাই তো? আপনি যদি শ্বাস প্রশ্বাস আনানো করতে হয় তাহলে আগে শ্বাস প্রশ্বাস নালি বানাতে হবে না? নাকে হাত দেন, আপনি গাড়ি কিনে রাইখা দেন চালাবেন না তো, কাজে লাগবে, চালাইতে হবে না? শ্বাস নালি হলে চলবে না, কাজে লাগাইতে হবে। আচ্ছা এবার হাত আবার চোখের বুড়াই ফেলেন না, খালি নাক দিয়ে কিন্তু শ্বাস প্রশ্বাস যায়, নাক আর মুখ দিয়া, চোখ দিয়ে কিন্তু যায় না, মাথা রেখেন। আর বেশি দূর যায় না, স্টোমাকে ঢুকে দিলে একদম বিপদে পড়বেন। এই যে রেসপাইরেশন, যে যত দ্রুত হাত কাটতে পারবেন তারটা বেশি মনে থাকবে। এই বলতে বলতে গিয়ে পা থামাইবেন, একদম ফেটে গেছে, একদম বিপদ আছে। রেসপাইরেশন, হ্যাঁ সবার চোখের উপর দিয়ে উঠতেছে নাক পর্যন্ত, রেসপাইরেশন। আমি যদি এই মুহূর্তে একসাথে দৌড় শুরু করি হঠাৎ করে, আপনারা ভাববেন হঠাৎ দৌড় দিচ্ছে কেন? এই দৌড়ের দৌড়ের কারণে হয়তো কেদির সাথে পড়ে যাবেন, কি হলো তা আতঙ্কিত অবস্থা পড়ে যাবেন। মানে আমি যদি নর্মাল যদি সামনের দিকে যেতে চাই, নর্মাল যাবো, একদম যদি আপনারা একসাথে থাকেন একটু ফাঁক করে দেবেন আমি ভিতরে যাবো, চাপাচাপি থাকলে মাঝখানে আমি দৌড় শুরু করি তাহলে খুব বিশৃঙ্খল একটা অবস্থা হয়ে যাবে না? দ্রুত যদি শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু হয়, দ্রুত যদি শ্বাস প্রশ্বাস হয় তখন এই শ্বাস প্রশ্বাস নালীতে একটা কাশির ভাব হতে পারে না? কথা কয় না কেন? দ্রুত শ্বাস প্রশ্বাস আনা নেওয়ার সময় একটু খুশুসানি শুরু হইতে পারে তো? ঠান্ডা মাথা হাতটা সামনে আগে কফ 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 কফ
কি ফলাবো কি ফলাবো কোথায় এখানে ফলাবেন বাম আদালত বা আটটা বাস করেন কৃষ্ণা কপ্ত বাম আদালত আরে বাম দিকে দেখেন আমার দিকে দাম এই বাম বেশ সোজা বাম দিকে হাত দেন এক্সপেক্টোরেশন এক্সপেক্টোরেশন বাম হাতে এই হাত বাস করে পড়ে যাবে কিন্তু এক্সপেক্টোরেশন লিরিসেন রাকিয়া রেসপিরেশন অফ এক্সপেক্টোরেশন কোথেকে আসে বুঝি নাই কোথেকে আসে লিরিসেন রাকিয়া রেসপিরেশন অফ এক্সপেক্টোরেশন স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন দিন রাত শীত গরম মনে আছে তো কথা কয় দেখেন মনে আছে তাহলে বুক বুক চেস ব্যাক চেস ফার্স্ট কি পরেরটা কি তারপরে কি তারপরে কি তারপরে কি তারপরে কি তারপরে কি তারপরটা কি তারপরে কি লাস্ট পারে আমাকে একবার আটকাবেন আপনারা এটা একবার গেল আরেকবার আছে ফার্স্ট কি পরেরটা কি তারপরে কি তারপরে কি তারপরে তারপরে কি তারপরে কি তারপরে কি তারপরে কি তারপরে 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 কি তারপরে তারপরে কি বিষ্ণুবাক তো তারপরে কি তারপরে কি তারপরে কি তারপরটা কি তারপরে 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 কি রেসপিরেশন তারপরে কি কফ তারপরে কি এক্সপেক্টোরেশন তারপরে কি চেস্ট তারপরে কি পড়ালো বুঝে নাই আচ্ছা মন থেকে সেক্স সব শেষ মানুষ কিন্তু হয় নাই মানুষ হয়েছে একটু সোজা বসেন সবাই আরামে বসেন তো একটু সামনে পাটা ঠিক করে আরামে বসেন পাটার মধ্যে একটা থাবর দিবেন এমন এক থাবর টেবিলের জন্য না লাগে এই থাবরে বাড়ি যে আন্ডিকে খাবেন আজকে কেন দিবেন তারপরে বলবো হাত রেডি রেডি কিন্তু এমন এক থাপ্পর দিবেন একদম কালো সুরা দাগ করতে হবে বাড়ি যে আন্ডিকে খাবেন আজকে দেয়া রেডি এক্সপেক্টেশন এই দুই হাত দিয়ে দুই পায়ে থাপ্পড় দিলাম এই সবটা মিলে কি একদম এক্সট্রিমিটিস এই চারটা মিলে কি এই যে থাপ্পড় দিলাম দাগ পড়লো যেটা দিলাম আর যেটা লাগলো এই দুটা মিলে কি এটা মিলে এক্সট্রিমিটি আর অধ্যায়টাও এটাই বেশি 139 পেজ সম্ভবত পেনের অধ্যায়টা ওইটার মধ্যে পেন এক্সট্রিমিটি পেন হাত পা দিলেন তো এবার একটা খবর শোনেন আরেকটা দেওয়ার শক্তি নাই কিন্তু আপনার এলাকায় চার্জার রিক্সা আছে চার্জার রিক্সা নাই
বিকেল বেলা কিন্তু চার্জার রিক্সা কিন্তু বড় ভাড়া নেয় না, চার্জ কমে যায় না। সকালে বাড়িছি আটটায়, ডিম দিছি একটা, কটা দিছি আবার পাঁচ মিনিট পরে আরেকটা, শরীর গোলায় না, দাঁড়িয়ে থাকতে পারি না আরেকটা, এবার ধরে রাখছি চাপ দিয়ে কাজ আছে কমল। শক্তি কুলায় না শুধু কলিং বিলটা দেওয়ার, তাহলে বাসায় দেখে আমি দাঁড়িয়ে থাকবো না শুভ, বুঝি নাই। আমার এই হাত পা, হাত পা থাকার কারণে সারাদিন পরিশ্রম করলাম, হাত পা দিয়া কি দিয়া, হাত পা দিয়া, হাত পা দিয়ে এক্সট্রিমিটিস দিয়ে সারাদিন পরিশ্রম করলাম, বাসায় যেয়ে এবার মনে হয় দাঁড়িয়ে থাকবো, তাই তো? কলিং বিল দেওয়ার শক্তি নাই, চার্জ শেষ, পুরুষরা বাসায় ঢুকে চার্জ দেওয়ার জন্য। আপনারা দেন না মনে নাকি, বাসায় যেয়ে ফ্রেশ হন না, খাওয়া দাওয়া খান না, চার্জ দেওয়ার পরে বেরোবেন তো, সারাদিন পরিশ্রম করে বাসায় ঢুকলে আর কলিং বিল না দুইবার দিতে ইচ্ছে করে না, তাহলে বাসায় যেয়ে শুয়ে পড়বেন নাকি কি করবেন, কি করবেন? তাহলে হাত পায়ের পরটা কি স্লিপ, বুঝি নাই, স্লিপ, হাত পায়ের পরটা স্লিপ। কোন কাতে ঘুমানো শুদ্ধ, ডান কাতে, আপনার ডান কাতে শুবেন, হাত রেডি, এই যে স্লিপ, এই যে আবার সোজা, বাঁকা হয় কেন না, শুনতে বাঁকা লেবো, এই যে কেউ ঘুমাচ্ছে না তো আবার, সারাদিন পরিশ্রম করে সকালে বের হয়ে আটটায় বের হয়ে রাত দুইটা ফিরলে বাসায়, সারাদিনে বক বক করতে করতে এক পর্যায়ে আবার পকেটে ভারী করতে হয়, রুগীও দেখা লাগে নাকি, খুব আরামে দেখে পাবলিকে, টাকা লই দিব তো। তো বাসায় গেলে কি বাবা রেডি হন, যে যত বেশি কাঁপতে পারবে তার বেশি মনে থাকবে, কিন্তু একদম ছেলে খবরে দেবো আর কাঁপবেন না, আমার তো নাই, এই যে সিল যদি বেশি হয় তাহলে কি জ্বর হয়, কি হয়, তাতে কম্বল দাও, কম্বল দাও, এবার কি জ্বর, এবার কি স্লিপ, যারা বাবা মার সাথে থাকেন তাদের তো বলাই নাই, ছেলে হাসি দিলে মা অস্থির, বড় সেবা কম করে না, স্ত্রীদের সেবা না করলে যারে করে না ওরে দিলে বিড়েবেন, বেটা এমন অবস্থা ঘরে বসছিস কেন, বউ সেবা করবে না, দোষ কি মহিলার, বেটা বানাইতে পারেন, সারাদিন খেট খেট করবো আবার বুড়া আদর্শে ঠেলা। এবার আপনার জ্বর আসলে একটু সেবা দেয় তো, মাথা পারিয়ে দেয়, গাটা বসিয়ে দিবে, ওই ঘরে একটু ব্রাইনি আর আস্ত আছে একটু খাওয়াই দিবে, ওখানে আখ্যার কথা আছে। আবার উমিও ডাক্তার ফ্যামিলিতে যারা সংসার করে এগুলো সব কপাল পড়া, কারণটা হচ্ছে এই ডাক্তারদের বাসায় দুই চার পাঁচখানা ওষুধ থাকে, দশ বিশটা ওষুধ থাকে, লাগবে আর্সেনিক কোনো আবহাওয়া তো রাষ্ট্রটা খাওয়াই দেয়, টাকা দিব না, বাসায় কোনো ওষুধ রাখা যাবে না, যদি রাখেন তাহলে সব রাখবেন, এই ফ্যামিলিটা ধ্বংস করে নিন, রাখলে সব রাখবেন, বেশি লাগে না, একদম বেশি লাগে না, তাই আমার ডাক্তারদেরকে ওষুধ দিয়ে দিচ্ছি আমি সাড়ে পাঁচশো, পাঁচশো কোনো পঁয়ত্রিশটা, শুধু বোতল নিয়ে যাবে, পিল ঢুকে নিয়ে যাবে, এম টু দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দিয়ে দিয়ে দিচ্ছি, ও দুই হাজার টাকা রাখা দরকার ছিল না, তা নাহলে গুরুত্ব থাকবে না, দুই হাজার টাকা সাড়ে পাঁচশো ওষুধ দিয়ে দিচ্ছি, পিল ঢুকে নিয়ে যাবে, এম টু সব দিয়ে দেবো, সারা জীবন সিস্টেম বোঝিয়ে দেবো, সারা জীবন বানান আবার খাওয়াবেন, এই ফ্যামিলির জন্য দুই হাজার টাকা ব্যয় করতে পারবেন না, তাহলে আপনি কেন লাগবে আর্সেনিক, কেন আপনি রাষ্ট্র দিচ্ছেন ফ্যামিলি বাচ্চাটাকে, আপনার টাকা দেবেন এই জন্য তো, করে ওষুধ থাকে, ওষুধটা খাওয়াই দিলে জ্বরটা আমাদের একটু ঘাম দেয় না, কি দেয়,
জ্বরের ফলে কি দেয়? এই কাপড় নষ্ট হবে, আপনার তো নিচে ভালো টিসু করে দেবো, এই পাসপারেশন। আরে ভাই বাইরে জলদি ফেলান, জলদি করে কাপড় নষ্ট করেন না, পাসপারেশন। চর্মে তো দেখবো, স্কিনে কোথায় দেখবো? গাম আছে কি নাই কোথায় দেখবো? মোটা কাপড় পাওয়া যায় না বিঘা, কোথায় দেখবো? স্কিনে তারপরে কি কটা হয়েছে? পারবেন তো? পারবেন তো আপনারা? পারেন না পারেন এটা আমার একটু বুঝতেন না, বুঝ না দিলে আজকে যাবো না। কিন্তু কটা হলো এখন? কি আমার মতো বলবেন 37 না 36 না 35 না 38 টা বলবেন? আপনারা বলবেন আমার গত 30 বছর। আজকে আপনারা যদি সন্ধ্যা পর্যন্ত মাগরিব পর্যন্ত সময় দেন, ইনশাআল্লাহ আপনারা আজকে থেকে 30 বছর। মিটুনে একটা কথা আছে যে যেখানে পা ফেলবো সেখানে লাইন শুরু। আপনি যেদিন চেম্বার খুলবেন সেদিন থেকে আপনি ডাক্তার। পড়তে পড়তে শিখবেন, আপনি যদি গাড়ির ড্রাইভিং করতে করতে শিখেন কত মানুষ মারা যাবে? আপনি ড্রাইভিং শিখে একদম ফাইনাল পরে আপনি লাইসেন্স নিয়ে বা শুরু করেন, আপনি ড্রাইভিং শিখতে শিখতে চালাইতে যেতে শিখবেন কত মানুষ মারা যাবে? এই জবাব কে দিবে? ওটা মরে গেলে তো বাঁচলো, কিন্তু আপনি আমি যা করছি তার চেয়ে মারাত্মক না? পঙ্গু করে দিচ্ছি, মারাত্মক না? যেদিন সাঁটার খুলবে সেদিন থেকে ডাক্তার। স্যার চাইলে একদিন রুগী লিপি নিয়ে আমরা আসবো, এখন আমার পুরো টিমের পরীক্ষা চলতেছে, একদিন রুগী লিপি টিম নিয়ে আসবো, সারাদিন সারাত কাজ করব, পরে ভরে চলে যাব, সারাদিন সারাত কাজ করব, রাত ঘুমাইতে দেবো না, শুধু একদিন এক রাত কাজ করে যাবো রুগী লিপির উপরে। একদম শিখে সাঁটা করতে হবে। এই মুহূর্তে যদি আপনাদেরকে আমি বলি, যারা চেম্বার করেন রুগীর বর্তমান কষ্টের কি জানবেন? আমার মাথা ব্যথা যদি জিজ্ঞাসা করি এখন বলবেন কি জানেন? বাক্য ভালো হইলে কয় বছর থেকে মাথা ব্যথা, কিভাবে ব্যথাটা পাইলাম? আর জিজ্ঞাসা করবেন নড়লে সরলে বাড়ে কিনা, বাইন্দা রাখলে কমে কিনা, এর বেশি কিছু না। ঠান্ডা গরমে কেমন লাগে, মানসিক আঘাত প্রেম প্রীতি ব্যর্থ আছে কিনা, এর বেশি কিচ্ছু না। এই জন্য ভবিষ্যতে সায়েন্স যে বলে প্রমাণ দেখাতে পারি না আমরা, আমাদের এক একজনের এক এক কথা, এক একজন এক একটা বলি। এই প্রত্যেককে জিজ্ঞাসা করবো এক একজন এক এক রকম বলবে, সায়েন্স ওইটা যেটা সবাই এক কথা বলে, সবার রেজাল্ট এক, 10,000 ডাক্তার একজন রুগী একটাই ফলাফল, ওটার নাম হলো সায়েন্স। আমার আইডিতে একটা পোস্ট দেওয়া আছে হোমিওপ্যাথি সায়েন্স। একজন ডাক্তারের রুগী রুগী লিপি করতে যেয়ে তিন জায়গার একই ওষুধ, তিন জায়গা থেকে একই অবস্থা, 10 দিনের মধ্যে একটাই ওষুধ, এটাই সায়েন্স। কেউ কাউকে চিনে না, কেউ কাউকে জানে না, পরে যোগাযোগ দেখাচ্ছে একই ওষুধ। রুগী অত্যন্ত জটিল কেস, চতুর্দিকে হাবুডুবু খেতে হয়, প্রচুর ওষুধ চলে আসে। এই তিন দাম ডাক্তার একই ওষুধ, যেদিন 10,000 ডাক্তার একজন রুগী রুগী লিপি করবে
জটিল কেস, একটা ওষুধ সবাই বলবে সমস্যা নেই, সেই দিন হবে হোমিওপ্যাথি। অপেক্ষায় আছি ইনশাআল্লাহ 2025 সালে একই মাঠে একজন রোগী 10,000 ডাক্তার, আপাতত 1,000 পড়তে হয়েছে, যারা এই মুহূর্তে 1,000 ডাক্তার রোগী লিপি করবে একটা ওষুধ হবে 10,000 টার্গেট, সেই দিন বলবো যে হোমিওপ্যাথি সায়েন্স বলে মানবো। এরা কেনা ভালো লাগে না, সায়েন্স তো এক কথার কথা, ফুল স্টপ, এইটাই সায়েন্স, সবার এক কথা, এটার নামই সায়েন্স। যদি কিছু সংযোজন হয় ডিক্লারেশনের মাধ্যমে হবে, যদি বাদ দিতে হয় ডিক্লারেশনের মাধ্যমে, এটা নাম হলো সায়েন্স। লাস্ট একটা বাকি আছে, 37 শেষ, কিন্তু এটার একটা নাম আছে, আমার ভিডিওতে শুনবেন অনেকবার বলা আছে, বরিশালের শাশুড়ি। লাস্ট একটা নাম বরিশালের কি, লাস্ট একটা নাম বরিশালের, এবার বরগনা শাশুড়ি, এটা কার শাশুড়ি, বরগনা শাশুড়ি, লাস্ট একটা না, অনেক আইটেম না, কাহিনী আছে আবার। সেটা হচ্ছে এই, রাত দুপুরে যদি আসা দরজার মধ্যে নক করেন, রাত 2-3টার সময় খটখট করলে, আর যদি সাথে ডাক দেয় এ আব্দুল্লাহ, এক ডাকে শাশুড়িমা বুঝে তানিয়ার বাপ, শুধু এই টোকা দেওয়ার ভাবটা, এই সিটু একটাকে বুঝে শাশুড়ি মা যে তানিয়ার বাপ আসছে। রাত দুপুর, রাত 2টা, বরগুনা শহর না গ্রাম, একদম গ্রামে রাত 2টার সময় জামাইবাবু যদি ফোন দিয়ে না আসে, সম্মান রান্নাবান্না করা আছে নাকি, রান্নাবান্না রেডি আছে, হঠাৎ করে জামাইকে শ্বশুরবাড়ি আসতে বইলে আসতে হবে, বইলে আসা লাগবে, বইলে আসা জামাই ভালো লাগে না, ঘরে ঢুকবে পান্তা মাছ যা আছে খাবে, এটা হলো জামাই নাকি, ব্যাস এই তাড়াতাড়ি দরজা খুলে স্কুলে বাচ্চা যাবে সকালবেলা, পান্তা মাছ দোকান আছে কিন্তু, এই জলদি ডিমারটা ভাই যা, এই কলা আছে 2টা, এই পাতিলের মধ্যে একটু দুধ আছে রে, এই তাড়াতাড়ি এই সিদ্ধু জায়া দিয়ে একটা নারকেল পানি নিয়ে তাড়াতাড়ি, আবার তানের বাপ কিন্তু নারকেল দিয়ে ঘুরতে ভালোবাসে। এই করতে করতে মাছ মাংস ছাড়া আইটেম 20টা, কয়টা কথা কয় না কেন, মাছ মাংস আছে মধ্যে, কলা আছে, নারকেল আছে, গুড় আছে, একটু ডাল আছে, একটু দুধ, এই সব মিলে কি একটু আচারও আছে, ওই যে লাল আচারটা মরিচপুরা, না এখন বরিশালে মরিচপুরা খায় না, বদলাইছে, যাই হোক অনেক আইটেম দিল তো, জামাই ভাত কিন্তু আরো বেশি খাবে যদি জামাই হয়, জামাই ছেলের মতো যদি এই এই দিয়ে যদি ভাত খায় তাহলে জামাই ছেলের মতো, তাই তো, আইটেম কিন্তু অনেকগুলো হয়ে যাচ্ছে। কিন্তু এবার আসি আপনার, মাছ খেলে কাশি বাড়ে, মাছ খেলে কি বাড়ে, এই কথা যদি কাশির মধ্যে না পাওয়া যায়, কাশির মধ্যে যে কথাগুলো আছে ছোট্ট কথা, কাশির জন্য উঠে বসতে বাধ্য হয়, এখানে যে কটা ওষুধ আছে এই কটা ওষুধ নিয়ে জেনারেলিস্টের মধ্যে ফুড, ফুডের মধ্যে দেখতে হবে মাছ খেয়ে বাড়ে যে ওষুধগুলি, ওইখান থেকে একটু মিলিয়ে নিতে হবে, ডাইরেক্ট মাছ খেয়ে কাশি বাড়ে যদি না পাওয়া যায় তাহলে আমি জেনারেলিস্টের মধ্যে মাছ ফুডের মধ্যে মাছ খেলে বৃদ্ধি পায় ওখানে একটু মিলিয়ে নেব, এটা হলো জামাইরে ডিম দিয়ে বাধ্য। গোসল করলে মাথা ব্যথা বাড়ে, মাথা ব্যথার মধ্যে যদি গোসল না পাওয়া যায়, গোসল করলে মাথা ব্যথা বাড়ে যদি গোসলের মধ্যে না পাওয়া যায় তাহলে আপনি ওষুধ, যে রোগীর মাথা ব্যথার জন্য যে বাছাই করেছেন 3টা বা 4টা ওষুধ, এই 4টা ওষুধ নিয়ে আপনি গোসলে বৃদ্ধি, জেনারেলিস্টের মধ্যে বাথ অ্যাগ্রাভেশন, বাথ ডেথ, বাথ অ্যাগ্রাভেশন, ওখানে এই 4টা ওষুধ নিয়ে চুবাইয়ে দেন, রং করলে 2টা টিকবে, 2টা বাদ পড়ে যাবে, এটা জামাইকে দুধ দিয়ে ডিম দিয়ে ভাত দেওয়া। আরেকখান কথা আছে, এটি পরে বলবো, আমার দিয়ে যত কথা, কি দিয়া, আমার দিয়ে যত কথা, আমার শীত, আমার গরম, আমার জ্বালা, আমার ব্যথা,
আমার ডান পাশ আমার বাম পাশ, আমার উপরে আমার নিচে, ডান আপার বাম লোয়ার, বাম আপার ডান লোয়ার, এই যে ক্লোজ, যত কথা আমার দিয়ে যত কথা সার্বদৈহিক যত কথা সব পাবো কোথায়? বুঝি নাই। এবার লাস্ট বার, হাতে সময় কিন্তু একদম কম, একবার বলে যাব এইবারের মধ্যে সমস্যরে, রেডি সবাই? শিওর কিন্তু? হাত যদি ঠিক মতো না তুলে খেলবো না, কিন্তু অনেক জাদু আছে কিন্তু আজকে, দশ নম্বর এটা, আর দশটা হাতে আছে, প্রত্যেকটা কিন্তু মনোযোগ দিতে হবে, এটা ভালো না খেললে কিন্তু এক্ষুনি খেলা বন্ধ। ফার্স্ট কি, তারপরে 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 কি, তারপরে কি, তারপরে তারপরে কি, তারপরে 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 কি, তারপরে কি, তারপরে তারপরে কি, তারপরে কে বলছ তুমি? রেসপিরেশন সাঁত্রিশটা কমপ্লিট, টাইম কত? এই যে টাইম কত? 12:15। আমার টাইম আর 15 মিনিট, 12:10 মিনিট। আবার সাবো এবার অল্প একটু, এটা একদম 1 মিনিটের কাজ, 1 মিনিটের কাজ, এই ভালো কথা। এই 1 থেকে 4 কি ছিল জানি? 1 থেকে 4 বুঝি নাই, এভারটির সংজ্ঞা। দুই নম্বরে কি ছিল? তিন নম্বরে প্রধান রুব্রিক, চার নম্বরে প্রধান রুব্রিক সাজানো, ওই যে তিনটা পর্ব না, ওই তিনটার এক নম্বরটা কি ছিল? তারপরটা কি ছিল? তারপরটা কি সাবের সাপ? আট নম্বরে কি ছিল? সাবরুব্রিকের। নয় নম্বরে কি ছিল? গ্রেট। দশ কি ছিল? দশ নম্বর কি ছিল? বুঝি নাই, অধ্যায়। এগারো নম্বরে কি? এটা একদম সহজ, সাবঙ্গ। প্রতিটি অধ্যায়ের মধ্যে যে সাবঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, ওই যে আমার মুদ্রা দোষ মনে আছে তো? কি তাক পাকা বাস, সাবঙ্গ। প্রতিটি অধ্যায়ের মধ্যে যে সাবঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, সাবঙ্গের প্রথম অক্ষরটি ইংরেজি বড় হাতের, মনে আছে? ওই যে মোটা ছিল, প্রশ্ন করতেছিলেন, জবাব আসতেছে কিন্তু, প্রথম অক্ষরটি ইংরেজি বড় হাতের আর বাকিগুলো ছোট অক্ষরের, সাবঙ্গগুলো মোটা অক্ষরে লেখা হয়, কি অক্ষরে? যদি একটু বদলে দেয়, যদি সবগুলা যদি বড় হাতের দিয়ে দিই তাহলে কি হবে? মেন ডুপ্লিক হয়ে যাবে, কি হবে? মেন ডুপ্লিকের সাথে সাবঙ্গের পার্থক্য শুধু একটুকুই যে আপনার প্রথম অক্ষরটা বড় বাকি নাকি ছোট, আর ওইটাও বল এটাও কি বল, একটু পার্থক্য থাকবেই। একটি সাবঙ্গের কাজ শেষ হলে অন্য একটি সাবঙ্গের কাজ শুরু হয়, যেমন হেড, হেড অর্থের মধ্যে সাবঙ্গ, যেমন বোন, ব্রেন, ফরহেড, অক্সিবোর্ড, স্যাম্পল, ভার্টেক্স, এই প্রত্যেকটা কি? বুঝি নাই, সাবঙ্গের শর্ত কি? প্রথম অক্ষরটা বড় হাতের হবে বোন, প্রথম অক্ষরটা বড় বাকি দিকে ছোট হাতের হবে কি বোন, এটার নাম কি? সাবঙ্গ।
একটা সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটা সাবঙ্গের কাজ কি? আমরা এখানে ধরেন 100 ডাক্তার আছি, এর মধ্যে স্পিকার একজন। এখন যদি পাঁচ থেকে চার বলে আমি একটু কথা বলি আরেকটা মাইকে, তাহলে দুইজন যদি দুইটাতে কথা বলতে থাকলে কারটা শুনবেন? তাহলে একজন শেষ হলে আরেকজন শুরু হবে, তো এটা কি বলা লাগে? এটা স্বাভাবিক কথা, তোমাকে একটু বলে দিলাম আর কি। একটা সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটা সাবঙ্গের কাজ শুরু হবে, তো সাবঙ্গের শর্ত কি? প্রথমক্ষর বড়, বাকিটি ছোট, আর হবে বোল পাক্কা। আমার ডাক্তাররা দেখাবে বাকিগুলো। এইবার ব্যতিক্রম শুধু অল্প জায়গায়, সব জায়গায় ইল্লা থাকে, সব জায়গায় কি থাকে? ইল্লা থাকে। ব্যাক উপর থেকে নিচের দিকে, ওখানে অ্যালফাবেট নাই। সার্ভাইক ইল্লে শুরু, কক্সিস দেওয়া শেষ, তাহলে ওখানে পিঠের গুলা সাবঙ্গ উপর থেকে নিচের দিকে, অ্যালফাবেট লিডা। আর হাত পায়ের মধ্যে অ্যালফাবেট অনুপাতে না, আগে আপার লিম পরে কি দুই ভাগ করে, ওটা দেখিয়ে দিবে সব। এটা হলো ইল্লা, এটা সব কথা নামাই দাও। সাবঙ্গ বুঝিতে আমরা কথা কয় না কেন? ওই ব্যাক হবে ব্যাক উপর থেকে নিচের দিকে, আর এক্সট্রিমিটিসটা হচ্ছে উপরের অংশ আলাদা, আবার নিচের আপার লিম লোয়ার লিম। ব্যাস এই যে বাবা, ডুপ্লিকেট চরিত্র ফুলের মতো পবিত্র না? ডুপ্লিকেট চরিত্র এই ভালো কথা। এগারো গেল কি বুঝি নাই, দশ কি গেছে? ডাক্তার দীপন, দশে গেল কি বুঝি না? Thank you.